এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। মুসলমানদের আওয়াজ তুমি গেছে, যে সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, এই মুসলমানগণ সারা দুনিয়া শাসন করেছে, ঠিক না? বলে ঠিক না? আর এখন পৃথিবীতে প্রায় 180 কোটি, প্রায় 200 কোটি মুসলমান বাস করে। আর এই মুসলমানদের মাথার উপরে নাচানাচি করে নাস্তিক মুরতাদ, কারণ আমরা প্রতিবাদের সুর হারিয়ে ফেলেছি। কথা বলেন নাই? প্রতিবাদের সুর হারিয়ে ফেলেছি। এই জন্য যদি মুসলমানগণ সেই হারানো সম্পদ আবার ফিরে পেতে চায়, খেয়াল করে শোনেন কিন্তু কথাগুলো, যদি আবার সে হারানো সম্পদ ফিরে পেতে চায়, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র পীরবাদী ফ্যাসিবাদী সব ছাড়তে হবে, কোনে কাছে ফিরে আসতে হবে। ভারতের 50 লক্ষ হিন্দুদের ভগবান ডক্টর শিবশক্তি, এই ডক্টর শিবশক্তি যখন ইসলাম গ্রহণ করলেন, কলকাতায় কনফারেন্স হলো, সেই কনফারেন্সে সাংবাদিকগণ তাকে প্রশ্ন করল, স্যার আপনি ইসলাম গ্রহণ করেছেন, তো আপনার কাছে জানতে চাই, আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, মাজলুম, এই মুসলমানদেরকে আবার সে হারানো ঐতিহ্য ফিরে পেতে হলে কি করার দরকার? তো ডক্টর শিবশক্তি বলতেছেন, উনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার নাম হয়ে গেল ডক্টর ইসলামুল হক। নাম কি? ডক্টর ইসলামুল হক। উনি বললেন, আমি তো ইসলাম সম্পর্কে গবেষণা করেছি কম, রিসার্চ করেছি কম, কি বলবো? যখন আমাকে প্রশ্ন করাই হলো, আমি একটা কথাই বলবো, যদি মুসলমানগণ তাদের হারানো ঐতিহ্য, হারানো গৌরব যদি ফিরে পেতে চায়, একটা কাজ করতে হবে। কাজটা কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে ভ্রমণ করতেছে, একটা এলাকায় গেছে, যাইতে যাইতে পথে বিশাল নদী, এই নদী পার হবে কোনো প্রকার জাহাজ নাই, নৌকা নাই, স্টিমার নাই, ট্রলার নাই, পার হবে কেমনে? পার তো হতেই হবে নাকি? তো আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, একটা কাজ করবা, কাজটা কি? আমার পিছনে লাইন দিবা, আমার যে ঘাড়ের দিকে খেয়াল করবা, খবরদার ডানে বামে উপরে নিচে তাকাতে পারবা না। তো এরপরে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে আল্লাহ ভালো জানেন। হঠাৎ করে শয়তান তো দেখতেছে চলে যাচ্ছে, একজনের মনে মধ্যে ধোকা দিয়ে সারা, উনি মনে করে দেখি সামনে কি আছে, পিছনে কি আছে, তাকা আছে ডোবেছটা। এরপরে আরেকজন ভাবলো, দেখি ডাইনে কি আছে, তাকা আছে উড়া ডোবেছে, বামে কি আছে, তাকা আছে উড়া ডোবছে, উপরে কি আছে, তাকা আছে গেছে, নিচে কি আছে, টাকা আছে ওরা দেখছে। এখন শিক্ষা হলো, যেই লোকটা হযরত ঈসা আলাইহিস সালামের দিকে তাকিয়েছিল সে অনাসে পার হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। ডক্টর ইসলামুল হক বললেন, এই আত্মভোলা নির্যাতিত নিষ্পেষিত যারা তোমরা কোরআনকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, নবীর আদর্শকে ছেড়ে দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র পীরবাদী বাতিলের শিকার হয়েছ, যার করে তোমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন, যদি তোমাদেরকে আবার সেই হারানো ঐতিহ্য গৌরব ইতিহাস ফিরে পেতে চাও, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরে তাকাও
আল্লাহ তাআলা বিধানের দিকে আল্লাহর নবী আনিত তা বিধানের দিকে তাহলে এই মুসলমানগণ তাদের হারানো ঐতিহ্য হারানো গৌরব ফিরে পাওয়া সম্ভব চিৎকার দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ